ইংল্যান্ডের লর্ডসে 31 মে একটি চ্যারিটি ম্যাচ খেলবে ওয়েন্ডিজ ক্রিকেট দল। সেখানে তাদের প্রতিপক্ষ ICC বিশ্ব একাদশ। T20 এই ম্যাচের জন্য ওয়েন্ডিজ দল আগেই ঘোষণা করা হয়েছে। বিশ্ব একাদশের খেলোয়াড় নিশ্চিতকরণের প্রক্রিয়া চলছে। সেই তালিকায় এবার যুক্ত হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তারা দুজনেই বিশ্ব একাদশের হয়ে খেলবেন। ICC এক ইমেল বার্তায় আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছে। ICC জানিয়েছে তামিম এবং সাকিব বিশ্ব একাদশের হয়ে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের সঙ্গে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানও বিশ্ব একাদশের হয়ে খেলার বিষয়টি ICCকে নিশ্চিত করেছে। তার আগে পাকিস্তানের শোয়েব আফ্রিদি এবং শোয়েব মালিক বিশ্ব একাদশের হয়ে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার থিশারা পেরেরাও। ক্রিকেট বিশ্বের আরও বড় বড় নাম তালিকায় যুক্ত হওয়ার অপেক্ষায় ICC। বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মর্গান। গত বছরের সেপ্টেম্বরে হারিকেন ইরমা এবং মারিয়ার আঘাতে লন্ডভন্ড হয়ে যায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দুটি স্টেডিয়াম। মূলত স্টেডিয়াম দুটির সংস্কারে তহবিল গঠনের লক্ষ্যে এই ম্যাচ আয়োজন করছে ICC। ম্যাচটিকে এরই মধ্যে আন্তর্জাতিক T20-র মর্যাদাও দেওয়া হয়েছে। এখন পর্যন্ত বিশ্ব একাদশের স্কোয়াডে যাদের যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের নামগুলো হলো ইয়ান মর্গান, সাকিব আল হাসান, তামিম ইকবাল, রশিদ খান, শোয়েব আফ্রিদি, শোয়েব মালিক এবং থিশারা পেরেরা। উইন্ডিজের স্কোয়াড: কার্লোস ব্রাথওয়েট, অধিনায়ক ক্রিস গেইল, অ্যাভিন লুইস, মার্লন স্যামুয়েলস, অ্যান্ড্রে রাসেল, অ্যান্ড্রে ফ্লেচার, রবম্যান পাওয়েল, দিনেশ রামদিন, রায়াদ ইমরিত, আশলে নার্স, কেমো পল, স্যামুয়েল বদ্রি এবং ক্যাস্টিক উইলিয়ামস।